আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা হচ্ছে সকালবেলা, সুন্দর একটা সকাল দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আমি একটু নদীর পাড়ে গিয়েছিলাম যে দেখার জন্য যে পানি কতটুকু বেড়েছে। দেখি বেশ ভালোই পানি বেড়েছে, অনেকটাই পানি আর কি বেড়েছে। এই যে এখানে কিছু গাছ আছে সেটাও দেখলাম। সকালবেলা এরকম পরিবেশ দেখতে ভালোই লাগে। তারপরে যে আমি সকালে নাস্তা করতে বসে গিয়েছি, আমার মা খুদের ভাত রান্না করেছে আর হচ্ছে গিয়ে ভর্তা বানিয়েছে। এখন আমি সকালের নাস্তাটা করব, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। এই যে আমি নাস্তা করার পরে ঘি বানানোর জন্য এখানে দুধের যে সরটা হয় সেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। এখানে প্রায় 300 গ্রামের মতো সর হবে, এগুলো দিয়ে আমি ঘি বানাব। এখন এগুলোকে আমি বিট করে নিব। প্রথমে 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নেব। এই যে আমি, তারপরে আমি পানি দেব। একটু ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন বিট করতে করতে আর কি একটু সরগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সেটাই আমি একটু একসাথে করে দিচ্ছি। এই যে এখন আমি একটু এই পর্যায়ে পানি অ্যাড করব। পানি দিয়ে আবার ভালোভাবে বিট করে নেব 2 থেকে 3 মিনিট। এটা বিটারের উপর নির্ভর করে, কারো বিটার ওয়াট হচ্ছে গিয়ে 200 ওয়াট, আবার কারো হচ্ছে গিয়ে 150 ওয়াট। আমার 150 ওয়াট, তাই আমার একটু সময় বেশি লাগবে। যে আমি পানি দিয়ে আবার বিট করতে থাকব, কিছুক্ষণ পরে আবারও পানি অ্যাড করব। এই যে আমি আবার একটু চামচ দিয়ে সরগুলোকে এক করতে করে দিচ্ছি, যেন বিট করতে সুবিধা হয় সেজন্য। এই ফাঁকে একটা কথা বলে নিয়েছি, আমি তো এই প্ল্যাটফর্মে নতুন কাজ করছি, তাই আমার যদি কোনো ভুল হয় অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো আপনারা আমাকে ধরিয়ে দিবেন। কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কি ভালো হয়েছে, কি খারাপ হয়েছে, কিংবা কেমন হলে আপনারা আনন্দ পাবেন, খুশি হবেন, সেটাও আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগায়। এই যে আমি বিট করা শেষ, যখন পানি থেকে সরটা আলাদা হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে আর বিট করতে হবে না। আমি এখন একটা ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি যেন পানিগুলো কি পড়ে যায়, ভালোভাবে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। পানি থাকলে ঘিটা ভালো হবে না, বেশি দিন থাকবে না। এই যে এখন আমি পানিটা ছেঁকে নেব, যাতে পানি একদমই না থাকে। তার জন্য আমি আবার অল্প অল্প করে পানি দিয়ে এটা একটু আরেকবার ধুয়ে নেব।
যে এখন আমি এই যে পানি, আমি অন্য আরেকটা পানি পাত্রে পানি নিয়ে এসেছি। এখন এই পানিটা দিয়ে আবার এই যে এখন আমি সরগুলোকে আবার ধুয়ে নিব। এই যে আমার ভিডিওতে আশেপাশের সাউন্ডগুলো একটু প্লিজ ইগনোর করবেন সবাই, বাতাস হচ্ছে তো তাই শব্দ আসতে পারে, বাতাসের শব্দ। এই যে আমি ভালোভাবে ধুয়ে নিব আর কি। আমি যখন দুধটা থেকে সরটা আলাদা করেছি তখন আমি সরটাকে ভালোভাবে দুধ থেকে ছেঁকে নিয়েছি। যারা সরটাকে দুধসহ আর কি সংরক্ষণ করেছেন, করেছে আর কি বা করে, তাদের একটু বেশি পানি দিয়ে ধুয়ে নিতে হয় দুধটাকে। আমার এত ধোয়া লাগেনি কারণ আমি দুধটাকে ভালোভাবে ছাড়িয়ে সরটা আলাদা করেছি। এই যে আবারও পানি দিয়ে দিতেছি। এই যে এই ধোয়ার পরে যে পানিটা বের হয় এটাকেও ঘোল বলে, সেটাও এটাও খাওয়া যায় লবণ দিয়ে, বিট লবণ দিয়ে, পুদিনা পাতা দিয়ে ব্যালেন্ডারে ব্যালেন্ডার করে খাওয়া যায়। এখন আমি কড়াইতে সরগুলো নিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিয়েছি, মাঝেই আঁচে রেখে আমি ঘিটা তৈরি করব। এটা জাল দিতে দিতে অনবরত নাড়তে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নিব। তারপরে এই যে আস্তে আস্তে আর কি বলক চলে এসেছে, এখন আস্তে আস্তে তেলটা ছাড়তে থাকবে। এই যে তেলটা ছাড়ছে। এই যে এখন আস্তে আস্তে ঘিটা আর কি হয়ে গেছে পুরা। এখন আমি নামিয়ে ফেলবো, চুলাটা অফ করে দিয়েছি অলরেডি। এই যে ঘি হয়েছে, 300 গ্রাম সরে এতটুকু ঘি হয়েছে। এই জারটাতে আমি সবসময় ঘি সংরক্ষণ করি, আমি হোমমেড ঘি খেয়ে থাকি। বাহিরের ঘিটা আমি তেমন একটা কিনি না, আমার আম্মু আর কি তেমন একটা পছন্দ করে না। এই যে এই জারটাতেই আমি ঘি রাখি। এই যে দেখতেই পাচ্ছেন কতটুকু ঘি হয়েছে। বেশি হয়নি, আমি আবারও সংরক্ষণ করে আবারও ঘি তৈরি করব। এতটুকু ঘিতে আমার ঈদে আর কি হবে না, সেজন্য আমি আবারও সংরক্ষণ করে ঘি তৈরি করব, আবারও আপনাদের সাথে শেয়ার করব। মূলত আমি যেভাবে ঘি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে গিয়ে বিকালবেলা আমি পাস্তা রান্না করব, হোয়াইট সস পাস্তা। এই হোয়াইট সস পাস্তা আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা আমার চ্যানেলে আছে, অলরেডি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই যে আমি পুরো রেসিপিটা শেয়ার করছি না আর কি, কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমি টমেটো সস, হোয়াইট সস একসাথে মিশিয়ে নিচ্ছি পাস্তার সাথে, ঝটপট বিকালে নাস্তা আর কি। আপনারা চাইলে সবজিও দিতে পারেন, আমার কাছে আপাতত কোনো সবজি ছিল না দেওয়ার মতো তাই আমি দিতে পারিনি। এই যে পাস্তা সার্ভ করে নিয়েছি, এখন আমরা খাবো, সবাই ভালো থাকবেন।